আমাদের এই ইন্ডাস্ট্রিতে এশিয়ানরা সাদা চামড়ার মানুষদের কাছে ল্যাবে রেসিজমের শিকার হয়। ওরা এটা বিশ্বাসই করতে চায় না যে এই ফিল্ডে আমরাও কন্ট্রিবিউট করতে পারি। তুমি কি জানো রেসিজমের সাথে কিভাবে ডিল করতে হয়? পাল্টা আক্রমণ কাজেই প্রমাণ হবে যে ওদের থেকে আমরা কোনো অংশে কম না। একদমই না, পাত্তাই দেবে না। বোকাদের সাথে তর্ক করার কোনো মানেই হয় না, কারণ তর্কের পিঠে তর্ক করে ওরা তোমাকে ওদের লেভেলে নামিয়ে নিয়ে আসবে, তারপর অভিজ্ঞতা দিয়ে হারিয়ে দেবে। আচ্ছা সেটা যাই হোক, আমি শুনলাম মিস সোনিয়ার রিপোর্ট যেটা জমা দেওয়ার কথা ছিল সেটা কোনো কারণে পিছিয়েছে, বলো তো কেন? আমার জন্য, আমি খুঁজে বের করেছি ওই রিপোর্টে কিছু ডাটা সঠিক ছিল না আর উনি সেটা এড়িয়ে যাচ্ছিলেন, তাই মিস্টার ওয়াংয়ের কাছে রিপোর্ট করি। উপরের বসের কাছে রিপোর্ট করা ওয়েস্টার্ন ইস্টার্ন দুই জায়গাতে এক ধরনের বেয়াদবি। তাই বলে জেনে শুনে ভুল রিপোর্ট দেব? মিস সোনিয়া যদি ভুল করে থাকে, তুমি চেয়েছিলে বস সেটা জানো, এতে তুমি কি পেলে? ঘৃণা, রাগ, অপমান, উল্টো তুমি কষ্ট পেলে। কষ্ট পাইনি, যেটা ভুল সেটা তো আসলে ভুলই, আমি যা দেখেছি সেটাই বলেছি, ব্যাস এটুকুই। অন্যরা কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু কেউ যদি ভুল ঠিক না বুঝে সায়েন্সকে অপমান করে তাকে আমি ছাড়ব না। জন আঙ্কেল, ইনভেস্টিগেশনের জন্য আরো টাইম লাগবে। হ্যাঁ, মানে কি? সোনিয়ার রিপোর্ট আসলে ওর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ একজন সেটা ভুল ধরেছে, আর সেই একজনই। এবার আমার মিশন জেতার হাতিয়ার হতে যাচ্ছে। জলি, আমি সেল এক্সপেরিমেন্টের ক্রাইটেরিয়াগুলো একটু দেখতে চাই, আর কমন রিয়েজেন্টগুলোর কন্টেন্ট। তুমি জানো ওগুলো কোথায় আছে? আর্কাইভ রুমে খুঁজলে কি পাবো? এই ম্যাটেরিয়ালগুলো এখন নেই, আর্কাইভ রুমে ওগুলো পাবে না। আসছি। পেয়েছো? বিনিময় কি পাবো আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু তোমার ট্রিট চাই না। আচ্ছা যাই হোক। গুড মর্নিং। মর্নিং। মিস সোনিয়া, একটা ব্যাড নিউজ আছে। কি বলো? মিস সোনিয়া, এসো কইন, আমাকে ডেকেছেন, বসো। কিছু খাবে? নো থ্যাংকস। তুমি কফি অনেক পছন্দ করো, তাই না? থ্যাংকস। কুইন, তুমি অনেকদিন ধরে এখানে আছো, তুমি নিশ্চয়ই এখানে কাজের সিস্টেমের ব্যাপারে এতদিনে অনেক কিছু জানতে পেরেছো, কি ভাবছো? মিস সোনিয়া, আশা করি আমি এখন আপনার এক্সপেরিমেন্টে জয়েন করতে পারবো। এক্সপেরিমেন্টের ব্যাপারে আসলে ঐশী কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গেছে, যেহেতু এক্সপেরিমেন্টের কাজ এখন প্রায় শেষের দিকে চলে এসেছে, তুমি যদি এখন জয়েন করো কোনো কাজই করতে পারবে না, তোমার আরও সময় দরকার, তাই এখন লাগবে না। আমি তোমাকে সাজেস্ট করব তুমি ক্লিনিক্যাল টেস্ট পার্টির সাথে কন্ট্যাক্ট করো। কারোর সাথে কন্ট্যাক্ট করতে হবে? অফকোর্স কোয়ালিফাইড হসপিটালগুলোতে। আপনি কি আমাকে কানেকশনের জন্য কোনো রিসোর্স দেবেন মিস সোনিয়া? না কুইন, তোমার নিজেকেই সেটা খুঁজে নিতে হবে। আমি অবশ্য তোমার ব্যাপারটা মাথায় রাখলাম, কিছু জানানোর থাকলে আমি জানিয়ে দেব। যাই হোক, আমার বিশ্বাস তুমি ভালো করবে। এখনই শুরু করব। গুড
মর্নিং জিসান। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এটার ঘ্রাণ বেশ সুন্দর। অনেক সুন্দর। হ্যাঁ, তুমি এটা কোথায় পেয়েছো? এখানেই পেলাম। ও, তুমি জানো না এটা কার? বাদ দাও, পেয়েছো, নিয়ে নাও। লিয়ানা, কুইন আজকে অফিসে আসেনি? ওকে হাসপাতালে পাঠানো হয়েছে ক্লিনিক্যাল টেস্টের কোঅপারেশনের নেগোসিয়েশনের জন্য। ল্যাব রিসার্চার হয়ে এসব কাজও করতে হয়? এমনিতে তো করতে হয় না, কিন্তু ওর বসকে রাগিয়ে দিয়েছে। কুইনের কথা আমি যদি বলি, বুঝতে পারি না ও কেমন। একাডেমিক মিসকন্ডাক্ট, মিস সোনিয়া এরকম ক্রিটিক্যাল সময় ওকে এক্সপেরিমেন্টের পারমিশন কেন দিল? তাহলে লিয়ানা, তুমি বলো কুইনকে তোমার কেমন লাগে? ও খারাপ কাজ করেছে। আমি ইন্টুইশনে বিলিভ করি, আমার ওকে খারাপ লাগেনি। কি নিয়ে কথা হচ্ছে? কুইন তোমার টিমমেট, ওকে হাসপাতালে পাঠানো হয়েছে ক্লিনিক্যাল টেস্টের কোঅপারেশনের নেগোসিয়েশনের জন্য। কুইন এখানে একাই থাকে, ওর পরিচিত কেউই নেই। মিস সোনিয়া কিভাবে পারলো ওকে বাইরে পাঠাতে? কিভাবে পারলো? রিজাইন করুক। বুঝেছি, মিস সোনিয়া চায় ও চাকরি ছেড়ে দিক।